আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সপ্তম শ্রেণীর লেসন টু আউটসাইড স্কুল এর এ বি এবং সি পার্ট এর আলোচনায়। পার্ট এ, লেসন অ্যান্ড রিড দিস শর্ট কনভার্সেশন। শোনো এবং পড়ো এই সংক্ষিপ্ত কথোপকথন। নাম্বার ওয়ান, ফাহিম, ক্যান আই বোরো ইউর পেন প্লিজ? ক্যান আই, আই ক্যান, আমি পারি। ক্যান আই, আমি কি পারি বোরো, ধার করতে, ইউর পেন, তোমার কলম, প্লিজ, আমি কি তোমার কলম ধার নিতে পারি, প্লিজ। এখানে প্লিজ শব্দের অর্থ দয়া করে, কিন্তু বাংলা ভাষাতে যে প্লিজ শব্দটি সরাসরি এখন আত্মীকরণ হয়ে গেছে, অর্থাৎ বাংলাতেও আমরা প্লিজ শব্দটাই ব্যবহার করি। তামিম, ইয়েস অফকোর্স ইউ ক্যান, হিয়ার ইউ আর, ইয়েস, হ্যাঁ, অফকোর্স, নিশ্চয়, ইউ ক্যান, তুমি পারো, হিয়ার ইউ আর, এই যে এটা, হ্যাঁ নিশ্চয়ই পারো, এই যে নাও। এখানে ইয়েস এর পরে একটা কমা, কমার পরে অফকোর্স ইউ ক্যান, এখানে ও এফ অফ, ও বড় হাতের হয়নি, কমার পরের যে শব্দটি সে শব্দের প্রথম অক্ষর অবশ্যই ছোট হাতের হবে। এরকম আরো সেন্টেন্স পরবর্তীতে পাওয়া যাবে, এদিকে লক্ষ্য রাখবে। নাম্বার টু, রাদিফ, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস? কুড ইউ প্লিজ হেল্প মি, কুড ইউ, তুমি কি পারো, প্লিজ, দয়া করে, হেল্প মি, আমাকে সাহায্য করতে, উইথ মাই ম্যাথস, আমার গণিতে, তুমি কি দয়া করে আমাকে আমার গণিতে সাহায্য করতে পারো? রাহিন, সরি, দুঃখিত, আই ক্যান্ট, আমি পারবো না। আই এম নট গুড অ্যাট ম্যাথস, আই এম নট, আমি নই, গুড অ্যাট, দক্ষ, ম্যাথ, গণিতে, দুঃখিত, পারি না, আমি গণিতে দক্ষ নই। এখানে পারি না অথবা পারবো না একই অর্থে। নাম্বার থ্রি, সিস্টার, উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, এখানে টার্ন অফ একত্রে একটি শব্দ, অর্থ বন্ধ করা। উড ইউ টার্ন অফ, উড ইউ, তুমি কি পারবে টার্ন অফ, বন্ধ করতে, দ্য টেলিভিশন, বা তুমি কি টেলিভিশনটি বন্ধ করবে। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আই এম, আমি, ডুইং, করছি, মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ। তুমি কি টেলিভিশনটি বন্ধ করতে পারো, আমি আমার বাড়ির কাজ করছি। ব্রাদার, সরি, আই ডিডেন্ট নোটিস দ্যাট, প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ। ভাই, সরি, দুঃখিত, আই ডিডেন্ট, আমি করিনি নোটিস, লক্ষ্য বা খেয়াল, দ্যাট, তা, আমি তা লক্ষ্য করিনি, প্লিজ, দয়া করে, গো অন উইথ ইউর স্টাডিজ, গো অন, চালিয়ে যাও, উইথ ইউর স্টাডিজ, তোমার পড়াশোনা, দুঃখিত, আমি তা লক্ষ্য করতে করিনি, দয়া করে তোমার পড়াশোনা চালিয়ে যাও। এখানে সরির পরে একটা কমা এবং কমার পরের প্রথম যে ওয়ার্ডটি, তা একটি মাত্র বর্ণ দিয়েই একটি ওয়ার্ড, আই, আই সব সময়ই
একা থাকলে অর্থাৎ একটি মাত্র বর্ণ দিয়ে একটি মাত্র ওয়ার্ড আই অর্থ আমি এটা সব সময় বড় হাতের হয়, যে কারণে কমার পরের সেন্টেন্সটি হলেও প্রথম ওয়ার্ডটি বড় হাতের হয়েছে, প্রথম ওয়ার্ডের প্রথম বর্ণটি বড় হাতের। পার্ট বি অংশ, কমপ্লিট দিস ডায়ালগস, কমপ্লিট সম্পূর্ণ করো দিস ডায়ালগস এই সংলাপ গুলো ইউজিং সুইটেবল ওয়ার্ডস প্রয়োজনীয় বা উপযোগী শব্দ ব্যবহার করে। আমরা যে সেন্টেন্স যে ধরনের সেন্টেন্স গুলো আগে পড়লাম সেক্ষেত্রে কুড এবং উডের ব্যবহার রয়েছে, কুড এবং উড ব্যবহার করে অনুরোধ সূচক বাক্য অর্থাৎ সেন্টেন্স লেখা হয়েছে। এখানেও আমরা কুড অথবা উড ব্যবহার করব। ইউ ল্যান্ড মি ইওর ইংলিশ বুক ফর এ ডে, এখানে আমরা যদি কুড বসিয়ে দিই তাহলে কি হয়, কুড ইউ ল্যান্ড মি, কুড ইউ ল্যান্ড মি, কুড ইউ তুমি কি পারো ল্যান্ড মি আমাকে ধার দিতে ইওর ইংলিশ বুক তোমার ইংরেজি বই ফর এ ডে একদিনের জন্য। বি সরি দুঃখিত আই ক্যান্ট, দুঃখিত পারি না, দুঃখিত তাহলে আই ক্যান্ট আমি পারবো না বা আমি পারি না, আই ক্যান্ট আমি পারি না। আই নিড টু রিড, নিড টু অর্থ অবশ্যই অর্থে ব্যবহার করা হয়, আই নিড টু রিড আমাকে পড়তে হবে, ইট ইহা টুনাইট আজ রাতে, আই নিড টু ইট টু রাইট এটা আমাকে আজ রাতে পড়তে হবে। নাম্বার টু, কুড ইউ গিভ মি টাকা 50, আমাকে কি তুমি 50 টাকা দিতে পারবে বা দিতে পারো। বি সরি দুঃখিত আই দেওয়া আছে তাহলে ক্যান্ট, সি এ এন টি ক্যান্ট আই ক্যান্ট আমি পারি না বা পারবো না। আই হ্যাভ আমার আছে অনলি শুধুমাত্র টাকা 20, টিকে 20 20 টাকা, উইথ মি আমার সাথে, আমার সাথে আমার মাত্র 20 টাকা আছে। এখানেও আমরা শূন্যস্থানে কুড বসিয়ে নিতে পারি, উডও বসিয়ে নিতে পারি, কুড বসাই। কুড ইউ গিভ মি, কুড ইউ তুমি কি পারো গিভ মি আমাকে দিতে ইওর ক্যালকুলেটর তোমার ক্যালকুলেটর প্লিজ দয়া করে। ইয়েস হ্যাঁ, এখানে একটা কমা আছে তাহলে কমার পরের যে শব্দগুলো বসাবো সেগুলো অবশ্যই ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করব। তাহলে এখানে দেওয়া যেতে পারে ইয়েস অফ কোর্স, আমরা যা আগে পড়েছি, ইয়েস আই ক্যান আমি পারি, এখানে আই দিলে বড় হাতের আর যদি বসাই অফ কোর্স তাহলেও সেখানে ছোট হাতের দিতে হবে। হিয়ার ইউ আর ফুল স্টপের পরে আবার সেন্টেন্স শুরু হয়েছে, এ কারণে এটা আবার প্রথম অক্ষরটা বড় হাতের, হিয়ার ইউ আর এই যে নাও। চার নম্বর প্রশ্ন, এখানেও আমরা উড অথবা কুট বসিয়ে নিতে পারি, কুট বসিয়ে নিলাম। কুড ইউ গেট মি এ নোটবুক অ্যান্ড এ বল পেন ফ্রম দ্য স্টেশনার্স, কুড ইউ তুমি কি পারো গেট মি এ নোটবুক অ্যান্ড এ নোটবুক একটি খাতা অ্যান্ড বল পেন
একটি কলম বা বল পেন কলম ফ্রম দ্য স্টেশনার্স স্টেশনারি দোকান থেকে, অর্থাৎ তুমি কি আমাকে স্টেশনারি দোকান থেকে একটি খাতা ও একটি বল পেন কলম এনে দিতে পারো? ইয়েস, হ্যাঁ, এখানে ফুল স্টপ। ফুল স্টপের পরে অফকোর্স, অফকোর্সের প্রথম অক্ষর ও বড় হাতের, ফুল স্টপের পরে বলে, যদি কমা থাকতো তাহলে অবশ্যই ছোট হাতের লিখতে হতো। ইয়েস অফকোর্স, কমা, নিশ্চয়ই, আই ক্যান, হ্যাঁ আমি পারি, যেহেতু ইয়েস আছে সেহেতু এখানে ক্যান হলো, যদি সরি থাকতো তাহলে এখানে ক্যান্ট বা ক্যান নট বসানো হতো। ফাইভ, ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ? ক্যান ইউ, তুমি কি পারো পুট রাখতে মাই বক্স আমার বাক্সটা ইন দ্য কার গাড়িতে প্লিজ দয়া করে? ইয়েস কমা, কমার পরে যেহেতু পরে আই উইল আছে, আই উইল বলতে আই ক্যান আই উইল একই অর্থে, অর্থাৎ আমি পারবো, তাহলে এখানে ইয়েস এর পরে অফকোর্স বা সার্টেনলি এরকম কোন শব্দ বসাতে হবে। অফকোর্স, এখানে অফকোর্স ও ছোট হাতের, ইয়েস অফকোর্স আই উইল। সি, মেক রিকোয়েস্ট, অনুরোধ সূচক বাক্য তৈরি করতে হবে এখানে ইউজিং দ্য প্রম্পটস, অর্থাৎ প্রশ্ন যা দেওয়া আছে এটা দেখে উত্তর তৈরি করতে হবে। প্রথমে আছে ইউ ওয়ান্ট সাম ওয়ান, ইউ ওয়ান্ট তুমি চাও সাম ওয়ান কেউ একজনকে দিয়ে, টু হেল্প ইউ তোমাকে সাহায্য করতে, অর্থাৎ তুমি কারো কাছ থেকে সাহায্য চাও, উইথ দ্য ওয়াশিং ধৌত করার কাজে বা পরিষ্কার করার কাজে, তাহলে এরকম হতে পারে কুড ইউ এর ব্যবহার অথবা কুড ইউ এর ব্যবহার। কুড ইউ হেল্প মি উইথ দ্য ওয়াশিং প্লিজ, আমরা প্লিজটা আগেও বসিয়ে নিতে পারতাম, কুড ইউ, ইউ এর পরে প্লিজ বসানো যেত, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য ওয়াশিং। এখানে লক্ষ্য রাখতে হবে যে টু হেল্প অর্থাৎ টুর পরে যে বার্বটা থাকবে আমরা সেখান থেকে বাকি অংশটুকু লিখব, তার আগে কুড ইউ বসিয়ে নিব। তাহলে কুড ইউ হেল্প মি উইথ দ্য ওয়াশিং কমা প্লিজ, ইউ ওয়ান্ট সাম ওয়ান টু গিভ ইউ সেন্স ফর এ ওয়ান টাকা, 100 টাকা নোট, ইউ ওয়ান্ট তুমি চাও সাম ওয়ান কারো কাছ থেকে, টু গিভ ইউ তোমাকে দিতে, সেন্স পরিবর্তন করে অর্থাৎ ভাঙতি দিতে, ফর এ 100 টাকা নোট 100 টাকার নোটের ভাঙতি দিতে কারো কাছে তুমি রিকোয়েস্ট করবে অনুরোধ করবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কুড ইউ। কুড ইউ এর পরে টুর পরে যে গিফট শুরু হয়েছে সেই গিফট থেকে আমরা বাকি অংশটুকু লিখব, তাহলে কুড ইউ গিভ মি, ইউ এর পরিবর্তে এখানে মি বসলো, কুড ইউ গিভ মি সেন্স ফর এ 100 টাকা নোট প্লিজ, কুড ইউ গিভ মি তুমি কি আমাকে দিতে পারো সেন্স ভাঙতি, এখানে পরিবর্তন করা বা পরিবর্তন করে বা ভাঙতি, ফর এ 100 টাকা নোট 100 টাকার একটি নোট ভাঙতি দিতে পারো প্লিজ দয়া করে? তিন নম্বর, নাম্বার থ্রি, ইউ ওয়ান্ট সাম ওয়ান টু ওয়েট এ মিনিট, তুমি কাউকে এক মিনিট অপেক্ষা করতে চাও অর্থাৎ বলতে চাও যে সে যেন তোমার কাছে তোমার জন্য এক মিনিট অপেক্ষা করে, সেক্ষেত্রে সেন্টেন্সটা হতে পারে কুড ইউ ওয়েট এ মিনিট ফর মি প্লিজ, এখানে ফর মি শব্দটা পরে বসলো যেহেতু এই অংশটুকু নাই
অর্থাৎ টু ওয়েট ফর ইউ হইতে পারত, যেহেতু সেন্টেন্সে নাই, প্রশ্নে নাই, আমরা এখানে বসিয়ে নিতে পারি। উড ইউ ওয়েট, তুমি কি অপেক্ষা করতে পারো এ মিনিট, এক মিনিট ফর মি, আমার জন্য, প্লিজ, দয়া করে। সান নাম্বার নাম্বার ফোর, ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইউর ব্যাগ, তুমি কাউকে দিয়ে তোমার ব্যাগ বহন করতে চাও, সেই ক্ষেত্রে একই রকম কুড ইউ অথবা উড ইউ ব্যবহার করে, কুড ইউ ক্যারি মাই ব্যাগ, ইউর ব্যাগ এর পরিবর্তে মাই ব্যাগ, প্লিজ, কুড ইউ ক্যারি মাই ব্যাগ প্লিজ, তুমি কি আমার ব্যাগটি বহন করতে পারো প্লিজ। নাম্বার ফাইভ, ইউ ওয়ান্ট সামওয়ান টু কল ইউ আ রিক্সা, তুমি কাউকে দিয়ে তোমার জন্য একটি রিক্সা ডাকতে চাও, সেই ক্ষেত্রে একই রকম কুড ইউ কল মি এ রিক্সা প্লিজ, কুড ইউ কল, কলের পরে ইউটা মি হয়ে গেল যেহেতু তোমার সম্পর্কে বলা হয়েছে, কুড ইউ কল মি এ রিক্সা প্লিজ, কুড ইউ কল মি এ রিক্সা, কুড ইউ, তুমি কি পারো কল মি, আমার জন্য ডাকতে এ রিক্সা, একটি রিক্সা প্লিজ, দয়া করে। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।